এবং আমরা এই জানি যে যখন মামলাটা রুজু হয় তার এই যে তথ্যের যে গ্যাপটা থাকে এর ফলে আপনার আমরা জানি যে মামলার বিভিন্ন তথ্যকে ম্যানিপুলেট করার স্কোপ বা কর্মকর্তারা এবং কোন কোন ক্ষেত্রে অ্যাডভোকেটরা নিজেও এবং ফলশ্রুতিতে সে নাগরিকদের যথেষ্ট এটাকে ভুগতে পারে। আমি এর পাশেই আপনাদের একটা ইয়ে রাখছি যে আপনার দেখেন যে দিল্লি হাইকোর্টের একটা ডিসপ্লে বোর্ড যেখানে কোন আদালতে কোন মামলাটা চলছে তার একটা তালিকা রয়েছে। আমি আপনারা সামনে আরো যাবো আপনাদের উদাহরণ দেখানো মনে করলাম যে পাশাপাশি তথ্য দেওয়ার যে বিভিন্ন যে উদাহরণগুলো রয়েছে একদিকে আমাদের বাস্তবত কোনো তথ্যের যথেষ্ট প্রভাব নেই তথ্যের দেওয়া হচ্ছে না তথ্য পাচ্ছি না আমরা অন্যদিকে এমন উদ্যোগ আছে যে এরকম প্রযুক্তি ব্যবহার করে সেখানে তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সেটা হলো সেবাগুলোকে একটু স্পষ্ট করা। আবারও ফিরে আসতে হবে যে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে যেমন সীমাবদ্ধ রয়েছে পাশাপাশি বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে আজকে অনেকক্ষণ উপস্থিত আছেন তারাও আশা করব তারাও মতামত দিয়ে আমাদের আলোচনাকে সমৃদ্ধ করবেন। যথেষ্ট নয় যে পরিমাণ চাহিদা মাঠে রয়েছে যে পরিমাণ চাহিদা জনগণের রয়েছে গ্রাম ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে সেই সেবাটি যথেষ্ট নয় এবং এখনো আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট ব্যবহার করে করতে পারিনি যে এই প্রক্রিয়াটাকে আরো বেশি ইফেক্টিভ করার ক্ষেত্রে। এখানে আমরা জানি যে ইন্ডিকেটেড ভিলেজ স্পোর্ট প্রজেক্ট আছে তারা চেষ্টা করছে, আমরা জানি যে সিজার একটা প্রজেক্ট আছে লিগালের দ্বারা তারাও চেষ্টা করছে, গ্রাফিক লিগালের প্রোগ্রাম আছে এবং অন্যান্যরাও চেষ্টা করছে এটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। এই বাস্তবতার প্রেক্ষিতে যদি আমরা একটু দেখি যে এর মধ্যে আমরা কি কি কাজ করেছি আসলে এই প্রেক্ষাপটকে কিংবা এই আইসিটি প্রাসঙ্গিকতা মাথায় রেখে এর মধ্যে আমরা হয়তো অনেকেই জানি যে লিগাল এন্ড জুডিশিয়াল ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট নামে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং যেটার যার ফলে সুপ্রিম কোর্টকে এবং কিছু জেলা বেছে নেওয়া হয়েছিল সেখানে সেটার প্রয়োগটা করার জন্য এবং পাশাপাশি প্ল্যানিং কমিশনে একটি উইং রয়েছে সাপোর্ট টু আইসিটি প্রজেক্ট যারা সুপ্রিম কোর্টকে সহযোগিতা করার জন্য উদ্যোগ নিয়েছে টলমান রয়েছে যেটা এখনো আমরা মানে তার বাস্তবায়ন দেখতে পাইনি এখন পর্যন্ত। এই প্রজেক্টগুলোর যেটা মূল ইয়ে ছিল মানে অ্যাপ্রোচটা ছিল যে যাবতীয় কেস ম্যানেজমেন্ট এবং কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রক্রিয়াটাকে তারা অটোমেটেড করতে চাচ্ছিলেন এবং যার ফলে এটাও তো আমাদেরকে আপনি আরো বেশি ক্লিয়ার করতে পারবেন। আমি একটু স্পটে দেখেছি এবং একটু আমাকে দায়িত্ব কর্মকর্তা বলেছেন ইন্টারপ্রেটে বলছি কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া যেন আরো সহজ হয় এই এটাকে ব্যবহার করে তার জন্য একজন জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এই পাইলট জেলা এবং ঠিক করা হয়েছিল যে যাবতীয় কমপ্লেন যাবতীয় অ্যাপ্লিকেশন বা যাবতীয় পিটিশন গুলো একটা জায়গা থেকে প্রসেস করা হবে। এর মিশ্র অভিজ্ঞতা আছে, এর সকল উদাহরণ হচ্ছে গাজীপুর, এর যদি বলি ব্যর্থ উদাহরণ হচ্ছে আমাদের ঢাকা যশোর। আপনার আরো বেশি এনগেজমেন্ট হতে পারবে অডিয়েন্সকে যেটা বলতাম এসএসটি প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করা হচ্ছিল এবং এর ওই লিগাল প্রস্তুত ছিল যে একটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট করে যার মাধ্যমে কজ লিস্ট গুলো অনলাইনে জেনারেট করে। এই প্রজেক্টের মাধ্যমে এটাও ছিল যে কজ লিস্ট জেনারেশন করা ছাড়াও যে রায়গুলো সুপ্রিম কোর্টে দেওয়া হচ্ছে সেগুলোকেও অনলাইনে রাখা হবে অ্যাজ রেফারেন্স। এটারও গতি এবং যথেষ্ট ধীর। আপনারা যদি সুপ্রিম কোর্টের সাইটে যান দেখবেন যে ফর লিস্টের ইয়েটা আছে মানে অপশনটা আছে কিন্তু যথেষ্ট আপডেটেড নয়, কোনো কোনো আদালত দিচ্ছেন কোন কোন আদালত এখন শুরু করেননি, কোন কোন বিচারকের রায় আমরা এখনো অনলাইন দেখতে পাচ্ছি। এখানে আমার কাছে খুব ইফেক্টিভ এবং প্রশংসনীয় উদ্যোগ মনে হয়েছে রেজিস্ট্রেশন ডিভিশনের ফাঁকা আছেন যে অনলাইনে আমাদের আইনগুলোকে আমরা পাই যদিও সাম্প্রতিক যথেষ্ট আপডেটেড এখনো সাম্প্রতিক সময় হয়ে উঠছে না আপাতত, কিন্তু
আমরা যারা প্র্যাকটিস করি লবণে যারা কাজ করি তারা দাদা জানে যে আমরা এখন হাতের মুঠোয় যাবতীয় আইন পেয়ে গেছে এই অনলাইন হওয়ার পরে আমাদেরকে বিশাল শেল্ফে বড় বড় বই ঘাটতে হচ্ছে না এটা একটা বিশাল অবরোধ আরেকটা অবরোধ কি হতো আপনারা কে করে থাকবেন যে বিজিপ্রেসের যে সাইটটি রয়েছে সেখানে এখন যাবতীয় গ্যাজেট অনলাইন পাবলিশ হয় এবং সেটা আপডেটেড এটাকে ইনস্ট্রাকশন মনিটর করেন এবং যার ফলে আমরা যাবতীয় যে গ্যাজেট প্রতি সপ্তাহে জারি হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার সাইটে দিচ্ছেন জনগণের মতামত নেওয়ার জন্য এটা মোটেই যথেষ্ট না আমরা জানি যে আমাদের জনগণের কাছে এখনো তথ্য যথেষ্ট পৌঁছয়নি উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে আরো অবরোধী হবে কিন্তু শুরু হিসাবে কিংবা যদি বলে আমাদের ছবি আছে আমরা এক্ষেত্রে এগুলো খুব বড় ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হচ্ছে এগুলো যথেষ্ট আশা করে করতে পারে বলে মনে হচ্ছে আমার কাছে আমরা যদি সরাসরি চলে যাই এই জুডিশিয়ার ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি কি হতে পারে প্রথমে বলবো আমরা কেস ম্যানেজমেন্টের কথা সিঙ্গাপুরের মতো অবস্থানে রয়েছে আমি সামনে দিল্লি কিংবা বোম্বের উদাহরণ দেবো যদি আমরা কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা ডিজিটাল অবস্থায় দিতে পারি ভাবছেন জেলা আদালত গুলো যেন জনগণকে তার হাজিরা তার মামলার দিনক্ষণ জানার জন্য লম্বা সময় দাঁড়িয়ে থাকতে না হয় অন্যের উপর নির্ভর করতে না হয় এই জন্য ডিসপ্লে করে কথা এসছে অনলাইন পদ্ধতি আগেই বললাম ফাইল আপডেটিং ও ডিজিটাল করার কথা হচ্ছে যে যে বিভিন্ন এভিডেন্স দেওয়ার ক্ষেত্রে কিংবা কোর্টে যে প্রস্তুতিং গুলো হিয়ারিং গুলো যে প্রস্তুতি দিলে হয় তার আপডেটটা অনলাইনে রাখা যায় কিনা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য দুই পক্ষ এবং ভাবার জন্য আমরা ইতিমধ্যেই এই তথ্য প্রতি ব্যবহার করে দেখেছি যে এসএমএস এর মাধ্যমে অনেক তথ্য পাঠিয়ে দেওয়া যাচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন অফিস যেগুলো রয়েছে বিভিন্ন ব্যক্তি যারা রয়েছে তাদের মধ্যে সমন্বয়টা খুব জরুরি হবে তাদের দক্ষতার একটা মিনিমাম মাত্রা পর্যন্ত এক জায়গায় আসতে হবে প্রত্যেকের তা না হলে এই যে স্বপ্নগুলো আমরা দেখছি অগ্রাধিকারগুলো আমরা ভাবছি সেগুলো এগিয়ে নিতে যথেষ্ট বাধার সৃষ্টি হবে যদি আমরা রেকর্ড কিপিং কথা চিন্তা করি এটা খুব বড় ভূমিকা রেখেছে আমাদের এর জন্য আমাদের জন্য দেশের অভিজ্ঞতা থেকে যে আমাদের রেকর্ড কিপিং আমাদের ফাইল ম্যানেজমেন্ট আমাদের প্রসেসিং ইন্ডেক্সেশন যদি আমরা প্রত্যেকটা পর্যায়ে এই তথ্য ব্যবহারটা করতে পারি তাহলে অনেক স্বল্প পরিসরে অনেক ইফেক্টিভ ভাবে আমরা যেমন সমর্থন করতে পারবো তেমনি আমরা প্রয়োজনে যারা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা রয়েছেন কর্তৃপক্ষ তারা তার ব্যবহারটা করতে পারবে বিচার নিশ্চিত করতে এবং যদি আমরা প্রস্তুতির বিষয়টি আসি যদি রেগুলার প্রস্তুতিগুলো অনলাইন পাবলিশ হয় কিংবা অন্তত যারা পক্ষ বাংলা দুই পক্ষের তারা যদি এই প্রস্তুতির আপডেটটা যদি পেতে থাকেন
নন ভেজ সরকার আরো বলবো যে আমি অনলাইনে আসতে হবে, যদি ইমেলের মাধ্যমে